আসসালামু আলাইকুম, ইজি ইলেকট্রিক্যাল ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজে একটা মাল্টি প্লাগ তৈরি করবেন। তো আমরা সাধারণত বাজার থেকে যেটা 100 টাকা বা 200-300 টাকার মধ্যে যেটা কিনি, ওটা সাধারণত এই পিনগুলা বেশি লুজ হয়ে যায়, ওটার তুলনায় এটা অনেক ভালো থাকে। তো অল্প খরচের মধ্যে আপনি এরকম একটা মাল্টি প্লাগ নিজেই তৈরি করতে পারবেন। আমি এখানে 5 ঘাটের একটা নিচ্ছি, আপনি চাইলে এটা আরও বড় নিতে পারেন, 6 ঘাট 7 ঘাটে 10 ঘাটে আছে। তো দেখুন আমি এখানে 3টে সকেট নিয়েছি, একটা ইন্ডিকেটার কারেন্ট আছে কিনা নাই আপনি ছেড়ে নাও লাগাইতে পারেন, আর একটা সুইচ নিয়েছি, আপনি সুইচটা দিলে সবগুলো অন হবে। আমরা কানেকশনটা করে নিই আমি এখনও, তো আপনাদেরকে দেখাবো এখন কানেকশনটা করে। দেখুন এটা হচ্ছে সুইচ, এটা ইন্ডিকেটার, 3টে সকেট। তো দেখুন আমরা এখন কানেকশনটা করব। কানেকশনটা করার জন্য এরকম তার নেবেন, তার নেওয়ার পরে এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন তারগুলা, কেটে দেখা দিচ্ছি একটা, দেখুন দেখুন তারটা কেটে নিলাম। আপনি এরকম ছোট ছোট করে অনেকগুলা কাটবেন, কেটে এগুলো এখান থেকে এটার মধ্যে এটা কানেকশন করবেন। আমি কানেকশনটা দেখাইতেছি, একটু ধৈর্য সহকারে দেখুন। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পুরো কানেকশনটা করে আপনাদেরকে দেখাইতেছি। এখন আমি এখানে একটা একমাত্র এক প্রান্ত লাগিয়েছি, এখন এগুলো সবগুলো লাগাবো, লাগাই তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি। তো দেখুন আমরা কানেকশনটা করলাম, এই দেখুন এটা হচ্ছে সুইচের উপরের প্রান্ত, এই যে দেখুন এটা সবগুলো হচ্ছে এখান থেকে এখানে সবটা সোজাগুলো, এটা হচ্ছে ফেজ, আর নিচে এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা শুধু আমরা ইন্ডিকেটার সহ আনছি, চারটা এই চারটার মধ্যে, এখানে 3টে সকেট, এখানে একটা ইন্ডিকেটার, নিউট্রালটা এখানে থাকবে। এখন মেইন চারটা আমরা লাগাবো, আর ফেজটা আমরা সুইচের মধ্যে নিয়ে আসছি, ডাইরেক্ট সোজা নিয়ে এসে সুইচে দিয়েছি। দেখুন এখন আমরা এটা হচ্ছে আমাদের মেইন চার, এখন আমরা এই মেইন চারটা এলাকা কানেকশন করব। এখন এই নিউট্রালটা আমরা এখানে লাগিয়ে দিব। এই মাল্টি প্লাগটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে, অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনি টিভি, এরপরে ল্যাপটপ, মোবাইল ইত্যাদি আরো অনেক কিছু ব্যবহার করার জন্য এই মাল্টি প্লাগ গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাল্টি প্লাগটা দেখুন আমরা এখন এটা লাগাই দিচ্ছি, ফেজটা এখন আমরা সুইচের মধ্যে লাগিয়ে দিব। ওকে, আমাদের কানেকশনটা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে লাগাবো, লাগিয়ে পরে চেক করে দেখবো এটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন তো আমাদের এটা লাগানো হয়ে গেছে স্ক্রুপগুলো, এখন আমরা এটাকে কানেকশন করে দেখবো। এখন আমরা সিরিজ বোর্ড থেকে এটা কানেকশন দেব, দেখি আমার এটা সম্পূর্ণ হয়েছে কিনা। দেখুন এই যে দেখুন আমাদের এটা এই যে ইন্ডিকেটার চলতেছে, আপনারা দেখতে পাইতেছেন এই যে অফ হয়েছে, এখন এমন হয়েছে। আপনাদেরকে আমি আবার দেখাইতেছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন। তো তো আপনি চাইলে এরকম মাল্টি প্লাগ না বানিয়ে আপনি চাইলে এরকম একটা বানাতে পারেন, যেটা হলো লাইট সিরিজ সিরিজ বোর্ডের মাধ্যমে, যেটা আপনি টিভি, মোবাইল এবং ইত্যাদি অনেক কিছু ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে, আর অনেক কিছু নষ্ট জিনিস চেকও করতে পারবেন এগুলোর মাধ্যমে। এই যে দেখুন এই যে এগুলোর মাধ্যমে আপনার মোবাইল চার্জ দিলে, টিভি ব্যবহার করলে অথবা ল্যাপটপ চালাইলে, এগুলো আপনার যে একটা ক্ষতি হওয়া থাকে ওই ক্ষতি হওয়া থেকে আপনার রক্ষা হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।